রোগীর অবস্থা স্বাভাবিকের চেয়ে কিছুটা সিরিয়াস হলে অনেক সময় চিকিৎসক অ্যান্টিবায়োটিক সেবনের পরামর্শ দিয়ে থাকেন। অধিকাংশ অ্যান্টিবায়োটিকের আবার কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে, তাই ওষুধের বিকল্প হিসেবে ঘরোয়া কিছু খাবার রয়েছে যা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চিকিৎসা বিজ্ঞানে যত বড় বড় আবিষ্কার বা উদ্ভাবন হয়েছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি ছিল জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক, যা মূলত ব্যাকটেরিয়া সংক্রমিত রোগের বিরুদ্ধে লড়াই করে। কিন্তু সমস্যা হচ্ছে, এটি এমন কিছু ব্যাকটেরিয়াও ধ্বংস করে দেয় যা শরীরের জন্য উপকারী। তার মানে এই নয় যে অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না। চিকিৎসক পরামর্শ দিলে নিয়ম মেনে অবশ্যই ওষুধের পুরো কোর্স শেষ করতে হবে। রোগীর অবস্থা স্বাভাবিকের চেয়ে কিছুটা সিরিয়াস হলে একজন চিকিৎসক অ্যান্টিবায়োটিক সেবনের পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু এর ফলে যেসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, সে ব্যাপারে শরীরের বাড়তি কিছু যত্নেরও প্রয়োজন হয়। কিন্তু ওষুধের বিকল্প হিসেবে প্রাকৃতিক কিছু খাবার রয়েছে যা আমাদের শরীরে অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। আদা একটি সেরা অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি খাবার। এটি জিঞ্জেরল, টেরপেন এডস, জেরুমবোন এবং জিঞ্জেরনের পাশাপাশি অ্যান্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্যযুক্ত শক্তিশালী ফ্ল্যাভন এড রয়েছে। আদা কার্যকরভাবে ব্যাকটেরিয়ার অনেক প্রজাতির সঙ্গে লড়াই করতে পারে। এছাড়া খাবারের পর মাউথ ফ্রেশনার হিসেবে আদা চিবিয়ে খাওয়া যায়। রসুনও মানবদেহে অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। এতে রয়েছে অ্যালিসিন, যা কার্যকরভাবে বিভিন্ন ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে পারে। এটি সাধারণ এবং বিরল সংক্রমণের জন্য দায়ী প্যাথোজেনকে মেরে ফেলতে পারে। এতে শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে। এটি কাঁচা এবং পরিমিত খাওয়া ভালো। তবে রক্তপাতজনিত ব্যাধি যাদের আছে, তাদের অবশ্যই এ ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বিজয় টিভি নিউজ ডেস্ক।